শেখ হাসিনা আমাদের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী, তিনিও এই গিরিঙ্গি এটা করছে করে বিএনপিরে কীভাবে সাইজ করা যায় একটা পুলিশকে মেরে ফেলা দরকার বললে। 28 অক্টোবরের যে নাটকীয়তা, সেটা হচ্ছে একটা একজন রাজনীতিবিদ একজন পুলিশ অফিসারের একটা একটা গোপন চক্রান্ত। আনিসুজ্জামান খোকন, খোকন ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি সুনাম রেখেছি নির্বাচনকে সামনে রেখে নানামুখী তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। সরকারি দল এবং তার সমমনা যারা আছে তারা নির্বাচনে যেমন একটু উৎসবমুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তেমনি বিএনপি নেতৃত্বাধীন যারা সমমনা দল আছে তারা আন্দোলনে আছে। এর মাঝে আছে জাতীয় পার্টি, জাতীয় পার্টি অনেকটা দ্বিধা দ্বন্দ্বে। আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে তাদের নির্বাচনে থাকা নিয়ে একটা শঙ্কা আছে তার। আপনার কি মনে হয় যে সংশয়টা কি কাটছে না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় এসিটিভির দর্শক শ্রোতা। তবু ভয় তবু সংশয়, মানে এসিটিভি বলে দিচ্ছে, আমরা বলি নাই। ভয় আর সংশয় আমাদের মাথায় আসে নাই, তার মানে হচ্ছে যে ভয় মানে বিএনপি আন্দোলন করছে কি না কি করে, কারণ সংশয় জাতীয় কারণ এটা আসলে আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা এবং নলেজ দিয়ে যেটা বুঝি, একটা জাতীয় নির্বাচন এটাকে কেন সংশয় কেন ভয়, কারণ নির্বাচন হবে উৎসব মুখর, নির্বাচন হবে সব দলের বাস্তব কথা আসবে, ফাইট করব আমরা জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ। এর মধ্যে প্রথমেই যে নির্বাচনটা পাতানো খেলার মতো মনে হয়, মানে 28 অক্টোবরের যে নাটকীয়তা, সেটা হচ্ছে একটা ওই দুইজন একজন রাজনীতিবিদ একজন পুলিশ অফিসারের একটা নেটওয়ার্ক একটা গোপন চক্রান্ত করে একটা দৃশ্য তৈরি করা হয়েছে যাতে বিএনপির উপরে চড়াও হওয়া যায়। আমার মনে পড়ে আমেরিকা যখন মেক্সিকো দখল করে তখন মেক্সিকান আর্মির একটা ব্যাটালিয়নকে ওরা আমেরিকানে টাকা দিছে যে তোমরা আমেরিকান সোলজারের উপর আক্রমণ করবা, যেই আক্রমণ করছে আমেরিকা বলছে আমার গায়ে আক্রমণ, পুরো মেক্সিকো দখল করে ফেলেছে। তো হামাসের লোকরাদেরকে বলছে ইসরায়েল তোমরা আমার উপর আক্রমণ করো, এইটা উছলে করে পুরো ইসরায়েল এখন হামাস দখল করে ফেলেছে। আবার ইরাক কুয়েতরে দখল করছিল 19 নম্বর প্রদেশ। হ্যাঁ, তো একই ঘটনা শেখ হাসিনা আমাদের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী, তিনিও এই গিরিঙ্গি এটা করছে করে বিএনপিরে কীভাবে সাইজ করা যায় একটা পুলিশকে মেরে ফেলা দরকার বললে। বিএনপির একটি অংশ কি সরকারের সঙ্গে কোনো যোগাযোগ আছে আপনি তাই বলতে? ও নট, আমি যদি মানে অনেকেই এরা তো বাংলাদেশ উদাহরণটা তো ওইভাবেই উনি দিল, ওইভাবেই এখন কিছু লোকে বলছে তোমরা ওই চিফ ইলেকশনের ইয়ার চিফ বিচারকের বাসায় সিনটা ক্রিয়েট করো, তাহলে আমরা বলবো দেখো এই যে দেখো বিরোধী দল তারা সন্ত্রাসী তারা এই করতেছে, আর তো ক্ষমা করা যায় না, আমি তো বঙ্গবন্ধুর খন্না, আমি তো এই দেশটাকে রসাতলে যেতে দিতে পারি না, ধরো সব মেরে ভালো গুলি করো অ্যারেস্ট করো। সরি আমি তো ইলেকশন করবো, এরা তো ইলেকশন করতে পারতেছে না, আমি তো চাই এরা আসুক, কিন্তু পালায় এসে যে এই যদি ইলেকশনে ডাকে আলোচনা করতে বলে, আর এদিকে যে পুলিশে বলছে বাড়ি যেন কেউ থাকতে না পারে, আর দুই একটা রাখছে রাইখে বলছে তোমরা একটু একটু কথাবার্তা বলো। ইলেকশনের পরে এখন আবার দৃশ্যপট পরিবর্তন হয়েছে, এখন বিএনপিটা আইছে জাতীয় পার্টির উপরে, আবার আইছে আমাদের মানে যেটা 14 দলীয় জোট, এটিরও দেখবেন বিএনপি বানাবে, বানায় তারপরে মামুনবাড়ি আমি আগে যেটা বলছি 298টার মধ্যে দেখা গেলো ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং প্রো আওয়ামী লীগ প্রো হাসিনাই একটা পার্লামেন্ট তৈরি হবে, তাড়াতাড়ি বিরোধী দল বানাবে, তাড়াতাড়ি জোট বানাবে, বানায়া 3 মাস রাজত্ব করবে। কিন্তু এই নির্বাচনের ব্যাপারে তবু ভয়। তো 3 মাস পরে কি, 3 মাস পরে কি, 3 মাস পরে প্রধানমন্ত্রী নিজেই বলছে দেশ দুর্ভিক্ষ আসবে, গার্মেন্টস বন্ধ হবে, কি ভেঙে যাবে, দুর্ভিক্ষ এলে, দুর্ভিক্ষ এলে মানুষ আওয়ামী লীগকে ভাঙিয়ে দিব, আমাদের বিএনপি লাগবে না, ওই যত লক্ষ লক্ষ 80 লক্ষ কৃষক আছে আমাদের পোশাক কর্মী, তারা যখন এই গুলশান আর এই এখানে এসে ঢুকবে খাবারের জন্য ইয়ার জন্য, শেখ হাসিনা ওটা আগেই বলে দিচ্ছে দুর্ভিক্ষ। আবার ডলারের দাম দেখতেছেন কী অবস্থা পড়তেছে, আবার আজকে তো শুনলাম যে রিজার্ভ কমতে কমতে শ্রীলঙ্কার চিতে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা হবে। শ্রীলঙ্কার লাস্ট দৃশ্যটা আমার মনে পড়ে যে রাজপ্রাসাদে যায়া সাধারণ মানুষ গোসল করে তাকে খায় বিস্তার উপরে ঘুমাইতেছে, বিস্তার ঘুমাইতেছে। তো এই দেশের মানুষেরও এই পরিস্থিতি হইতে পারে যে বঙ্গভবনে গণভবনে একটু যাওয়ার সুযোগ হয়ে যেতে পারে, কারণ যতই যা বলেন অর্থনৈতিকভাবে যখন আপনি বিব্রত অবস্থায় পড়বেন, নির্বাচনে তো এখন না দিলেও পারতেন,
আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট কদিন আগে বলছে যে এই নির্বাচন ব্যয়বহুল, এটা 20 বছর পরপর করা হোক, মানে না করলেও হয়, 20 বছর না, আজীবন। আর এখন সংসদ তো চালু আছে, এটার মধ্যে যদি একটা আওয়ামী লীগ প্রস্তাব পাশ করে যে দেশের উন্নয়নের জন্য এই নির্বাচন এইসব ঝামেলা আমাদের দরকার নেই, আমরা শেখ হাসিনার নেতৃত্বে এদের চালায় যাব, অথবা রাজতন্ত্রের জন্য একটা করে ফেলতে পারে, অসুবিধা নাই। বিএনপি বা বিরোধী দলকে যেভাবে ঠাঙ্গাইতেছে ওরা পুলিশ এবং বিভিন্ন বাহিনী দিয়া, ছাত্রলীগের ক্যাডার দিয়া, আমাদেরও কণ্ঠ বন্ধ হয়ে যাবে কদিন পরে, বুঝছেন তো, হয় গুম না হয় খুন না হয় জেল, কিন্তু আলটিমেটলি এটা পারবে না। এই জন্য আজকের বিশ্বের রাজনীতিতে আমেরিকা যে ভূমিকা পালন করতেছে, আজকেও দেখেন গুয়াতেমালার 100 MP স্যাংশন দিয়ে দিছে ভিসা, এখানকার 300 MP দিবে। এই এমপিদের একজন আছে, নাম বলবো না, প্রধানমন্ত্রী লগেই থাকে, পলিটিক্যাল এমপি মাদারীপুরের, 14টা বাড়ি কিনছে নিউ ইয়র্কে, আগে ট্যাক্সি চালাইতো, গোলাপ, আমি নাম বলবো না, কারণ এই যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ, আমাদের সাথে আমি চলছি, একটা কোক খাওয়াইতো, আমার কাছে পয়সা নাই রে, আল্লাহর কসম বলতেছি, কোক এম আইসের কাছে পাঠাইতো, এই ম্যাক্সিমকেও 1000-2000 টাকা দিত আবাহনী ক্লাব চালাইতে, সেও প্রধানমন্ত্রীর ছেলেই ছিল, আমাকে মোমেন মোটরসে পাঠাইছে, ওরা কিছু টাকা দিব তুই যাইস, আমি গেছি, ম্যানেজার নাই, আমি বলতেছি আমি ছাত্রলীগের, পরের দিন আরেকজনে পাঠাইছে, আমি যেতে পারি নাই, ওটা মেরে লেগেছে মোমেন মোটরসের লোকরা, চান্দাবাজ কয়া ছাত্রলীগের লোক, আমরা জ্বালায় দিতে গেছি মোমেন মোটরস, কিন্তু সাত্তার সাহেব মালিক, পূর্বাণী হোটেলের মালিক, সে বঙ্গবন্ধুর খুব ইয়াদ ছিল, পারি নাই। ঘটনা হয়েছে রাজনীতিটা, আজকে আর রাজনীতি নাই, এখন একটা টোটাল একটা মানে গিরিঙ্গিবাজি, টোটাল একটা দুর্নীতি, টোটাল একটা মানে জাতির বিরুদ্ধে একটা দুর্বৃত্তায়ন, পুরা জিনিসটাই যেন পৌঁছা গেছে। এর বিরুদ্ধে আজকে জনমত তৈরি হয়েছে, আপনি বিশ্বাস করবেন, আমি এইমাত্র আজকেই আমি গ্রামের তেয়েছি, আমি জানি গ্রামের মানুষ এই ইলেকশনে যাবে না, আগ্রহ নাই, কিন্তু আমাদের খুব মানে বিচক্ষণ প্রধানমন্ত্রী, উনি খুব সুনিপুণ, খুব আমি ওনাকে খুব ভালো করে চিনি, আমি একসাথে ওনার সাথে একদিন 4 ঘন্টা দুজনে বসে বসে কথা বলছি নিউ ইয়র্কে, শি ইজ ভেরি ক্লোজ টু মি, আই রেসপেক্ট হার, এবং বঙ্গবন্ধুর কন্যা, আমি তার অন্ধভাবে শ্রদ্ধা করি, কিন্তু কথা হলো যে তিনি ক্ষমতায় থাকার জন্য যত রকমের বুদ্ধি, যত রকমের চালাকি, যত রকমের চালবাজি সব একটার পর একটা দেওয়াতে রাখছে, ওটার এখান থেকে এনানো, এটাকে বাদ দাও, এটাকে নমিনেশন দাও, এই কাজে লাগবো না, ওইটা বাদ দাও, আর কিছুটা কাজে আমাদের সেক্রেটারি ছিল দপ্তর সম্পাদক ওবায়দুল কাদের, আমরা যাইতাম, তাকে দিয়ে কিছু বলায়, নিজে কিছু বলে, না বলা কিছু থাকে, সব কিছুর মূল লক্ষ্য হচ্ছে উনি প্রধানমন্ত্রী থাকবেন বাকি জীবন, আমার কোনো আপত্তি নাই, তবে তবু ভয় তবু সংশয় কেন, যে যদি শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের এই নিজস্ব যুদ্ধে রক্তক্ষয়ী কিছু হয়, যেটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ যে আওয়ামী লীগ স্বতন্ত্র দাঁড়াইছে সে আওয়ামী লীগও কিন্তু কিছুদিন আগে মানে শক্তিশালী ছিল, ক্ষমতাসীন ছিল, বিএনপি দুর্বল হতে পারে কিন্তু সে দুর্বল না তো, সে তো ছাড় দিবে না, আর প্রধানমন্ত্রীর কন্ট্রোল এখানে থাকবে কতটুকু আই ডাউট, ওই সংশয়ের মধ্যে আছে, যার জন্য দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিটা টোটালি ঘোলাটে, এবং এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র বিকল্প হচ্ছে ওনাকে এই সংলাপে আসতে হবে, ওনাকে বসতে হবে, ওনাকে ক্ষমতা থাকতে হলেও সংলাপ করে থাকতে হবে, এবং ওনাকে বিদায় নিতে হলেও, এই দেশটাকে রক্ষা করতে হলেও, এর কোনো বিকল্প আজকে আমাদের দেখি।